গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। আর এখন বাজে 9:03, এখন থেকে আমি ব্লগটি শুরু করছি। আমাদের গুড মর্নিং মানে আমাদের এখন মর্নিং, আর একজনের এই যে এর হচ্ছে গুড নাইট, কারণ ও সকাল মানে পাঁচটার দিকে উঠেছিল, তো তারপর খেলছিল, খেলার পর খাওয়া দাওয়া করে এই ঘুমিয়ে গেছে। আর এখন তো 9টা বেজে গেছে আর এখনও কোনো কাজ হয়নি, বাড়ির কোনো কাজ হয়নি। সবাই এখানে অনেকেই এসেছিলো, আমার দিদি, আমার মানে সাইডের সব দিদিরা সব এসেছিলো, এখানে বসে সবাই কথা বলছিলো, তাই কোনো কিছু কাজ হয়নি এখনো পর্যন্ত। তো এ তো ঘুমিয়ে গেছে, একে ঘরের ভিতরে শুয়ে দিয়ে তারপর সব কাজ করা হবে। তো চলো কাজ করে নিই, তারপর কথা বলছি তোমাদের। কাজ শেষ হয়ে গেছে আর এখন বাজে 11:30। আর আজকে দিদি মাছ কাটছে, মা এখনও চান হয়নি, মা একটা কি কাজ করছিল। তো আর এই যে আমি এদিকে রান্নাঘরের ভেতরে, এই দেখো সোনা কি করছে, সোনা এখানে বসে চানাচুর খাচ্ছে, ওই বোন পান্তা চানাচুর খাচ্ছে, মানে তরকারি ছিল, সে তরকারি খাবে না বললো, তাই সে চানাচুর আর পেঁয়াজ দিয়ে খাচ্ছে। আর তাই সোনা একটু চানাচুর খেতে ভালোবাসে, তাই সোনাও চানাচুর খাচ্ছে। আজকে আমি উনুনে রান্নাটা বসাবো, তাই আমি উনুনটা ধরিয়ে নিয়েছি। আর এখন আমি বাঁধাকপিটা ভাজবো, কারণ দিদির এখনও মাছ কাটা শেষ হয়নি। তো বাঁধাকপিটা আমি আগে কেটে নিয়েছিলাম, তাই আগে আমি বাঁধাকপিটা ভাজবো, কড়াইটা ধুয়ে বসিয়ে দিব। আর আজকে আমি বাঁধাকপিটা ভাজবো শুকনো লঙ্কা আর রসুন দিয়ে, পেঁয়াজ দিব না, শুধু শুকনো লঙ্কা রসুন দিয়ে ভাজবো আজকে বাঁধাকপি। তারপর মাছ এলে রান্নাটা করব। তো তোমরা এখন দেখতে থাকো, আমি তাড়াতাড়ি রান্নাটা করে নিই। আমি বাঁধাকপিটা ভাজি, দিদির মাছটা কাটা হয়ে গেছিলো, তো সে মাছটা দিয়ে গেছে। আর আমি মাছটাও আমার ভাজা হয়ে গেছে, আর এখন আমি তরকারিটা রান্না করছি, ওই ছোটো ছোটো মাছের, ওইগুলোর চচ্চড়ি হবে, শুধু মাছ আর সর্ষে বাটা দিয়ে চচ্চড়ি হবে। আর বড় মাছগুলো, ওই মাছগুলোর ঝাল হবে। আর আমার সঙ্গে আজকে আমার সোনা রান্না করবে। তো আমি আর সোনা দুজন মিলে তাড়াতাড়ি রান্নাটা করে নিই। আর আজকে যে আমার রান্নাঘরে সোনা এসছে, নিশ্চয়ই আজকে তরকারিগুলো ভালো হবে। আর সোনার এই রান্না দেখে তোমাদের কেমন লাগলো প্লিজ কমেন্ট বক্সে জানিও। তো চলো আমরা তাড়াতাড়ি রান্নাটা করে নিই, তোমরা দেখতে থাকো। ঠিক আছে।
গেছে, সে এখন তার মার কাছে যাবে। টাটা বল, টাটা বল, ও ফোন দিবে। চলো মার কাছে যাবো, চলো। ফ্রেন্ডস, রান্না শেষ হয়ে গেছে, এদিকে আমি সব কিছু গুছিয়ে দিয়েছি আর কড়াইগুলো আমি ধুয়ে এনেছি, আর এদিকে আমি রান্নাটা দেখাচ্ছি। এই যে দেখো, বাঁধাকপি ভাজা, আর এখানে ডিমের কষা দেখা যাচ্ছে, এখানে ডিমের কষা, এই যে ডিমের কষা, আর এখানে হয়েছে মাছের ঝাল, আর আর হয়েছে মাছের, এটা আলু দিয়ে ঝাল হয়েছে, আর এটা চচ্চড়ি হয়েছে। সব কিছু গোছানো হয়ে গেছে আর কড়াইটাও আমি ধুয়ে রেখে দিয়েছি। এবার আমি চান করব, তারপর আমরা সবাই খাবো। এখন সোনা খাচ্ছে, তো চলো পরে কথা হচ্ছে। কি হচ্ছে দেখি, দেখি দেখি, মুখ দেখো, মুখ দেখো, বৃষ্টি আসবে, দেখ দেখি রে, বহু ধারামি আছে। ফুল নিবি যে, ফুল নিবি যে, ফুল তুলে না, হাস তুলে, হা ফুল, হা ফুল তুলে, ফুল, হা ফুল এনে, ফুল এনে। গুড ইভিনিং ফ্রেন্ডস, এখন বাজে 6:50, আর এখন এখন থেকে আমি রান্নাটা করছি, কারণ দেরি হবে আজকে একটু। আজকে রান্না হবে রুটি আর মাংস কষা। তো এই যে দিদি, দিদি রসুন ছাড়াচ্ছে, তার সঙ্গে সোনাও ছাড়িয়ে দিচ্ছে রসুন, আর আমি আটাটা মাখাবো এখন, এখনো মাখাইনি। তো চলো তোমরা দেখতে থাকো। আমাকে রুটিটা একাই করতে হবে, কারণ মা বাড়িতে নেই, মা বাজারে গেছে। তো চলো তাড়াতাড়ি আমি রুটিটা করে নিই, এরপর আমি মাংসটা রান্না করব। মাংস রান্না হয়ে গেছে আর রুটিও করা শেষ হয়ে গেছে, আর মা এখন আমরা যেহেতু সবাই খাবো, মানে আমরা খেতে বসে গেছি, মা তরকারিগুলো দিচ্ছে আর এদিকে রুটি। আর আজকের ব্লগটা এখানেই শেষ করছি, কালকে একটা নতুন ব্লগ নিয়ে চলে আসবো তোমাদের সঙ্গে। আজকের মতন টাটা, গুড নাইট, ভালো থেকো, সুস্থ থেকো।